আপনারা জানেন সবাই যে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান যে সরকার আছে বিজেপি সরকার, এই বিজেপি সরকার 2018 সালে আসার পর শ্রমজীবী অংশের মানুষের দুঃখ দুর্দশা তার দিনের পর দিন বেড়েই চলেছে। এই সমস্যাগুলো নিয়ে শ্রমজীবী মানুষের যে সমস্যা ভুগছেন সেই সমস্যাগুলো নিয়ে বারে বারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমরা লক্ষ্য করছি যে শ্রমজীবী মানুষ যে তিমিরে ছিলেন সেই জায়গাতেই আছেন, এবং এরই প্রতিবাদে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা রক্ষার সংগ্রামকে শক্তিশালী করতে এবং সরকারের উপর শ্রমজীবী মানুষকে দেখবার জন্যে চাপ সৃষ্টি করার লক্ষ্যে আমরা গত 30 আগস্ট সারা রাজ্য থেকে হাজার হাজার শ্রমজীবী মানুষ সরকারের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে 18টি দাবির ভিত্তিতে সরকারের প্রধান মুখ্যমন্ত্রীর কাছে গণ ডেপুটেশন দেওয়ার জন্য আগরতলা শহরে জড়ো হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে ওই 30 আগস্ট মুখ্যমন্ত্রী আমাদের তার দপ্তর থেকে জানানো হলো যে তিনি ব্যস্ত থাকবেন উপনির্বাচনী কাজে, তার জন্যে ডেপুটেশন ওই দিন নিতে পারবেন না, পরবর্তী সময় তারিখ জানাবেন। পরবর্তী সময়ে 8 তারিখ একটা তারিখ দিয়েছিলেন, কিন্তু সেই তারিখও পরিবর্তন করে আজকে 12 তারিখ বিকেল 5:30টায় মুখ্যমন্ত্রীর সরকারি অফিসে মহাকরণে সেখানে আমাদের 5 জনের প্রতিনিধি দলকে ওনার সাথে আলোচনায় মিলিত হওয়ার জন্য আমন্ত্রণ জানান। এবং এই প্রতিনিধি দলে যে 5 জন ছিলেন, আজকে এখানে সবাই উপস্থিত প্রতিনিধি দলের 5 জন সদস্য, আমরা ওনার কাছে 18 দফা দাবি যেগুলো নিয়ে আমরা 30 তারিখ হাজার হাজার মানুষের মিছিল সারা রাজ্যের জ্বালা যন্ত্রণা তুলে ধরবার জন্যে মানুষ যেভাবে এসেছিলেন এবং মিছিল সংগঠিত করেছিলেন, এই 18টি দাবি মুখ্যমন্ত্রীর নজরে আমরা নিয়ে যাই